ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনে সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের হয়রানির প্রতিবাদ ও শান্ত পদাবিতে অবরোধ ও বিক্ষোভ কর্মসূচির প্রায় দুই ঘণ্টা হয়ে গেলেও এখনও কোনো সমাধান আসেনি। ফলে বৃষ্টিতে ভিজেও অবরোধ অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা। এর আগে মঙ্গলবার দুপুর পৌনে বারোটার দিকে নীলক্ষেত অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি শুরু করেন তারা। আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনে সাত কলেজের শিক্ষার্থীদের হয়রানির প্রতিবাদে ও সাত দফা দাবিতে তারা এই বিক্ষোভ কর্মসূচি পালন করছেন।